আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকব সপ্তাহে সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ খুলনা বিভাগ সঙ্গে আছে আমি নাবিলা সোহার এবারে শিরোনাম মংলা বন্দরে খালাস হচ্ছে মেট্রো রেল ও বঙ্গবন্ধু রেল সেতু সরঞ্জাম বার্জে করে নদীপথে যাবে প্রকল্প এলাকায় আগামী মাসে আসবে মেট্রোর শেষ চালান খুলনায় ঢোকার তিনটি সড়কেরই বেহাল দশা সংস্কার না হওয়ায় নাকাল নগরবাসী সমন্বয়হীনতাকে দুষছেন সচেতন সমাজ খোড়া যুক্তি উন্নয়ন কর্তৃপক্ষের দখল দূষণের কবলে নড়াইলের ইছামতি বিল বন্ধ পানি অপসারণ পথ অনাবাদী হয়ে পড়েছে কয়েক হাজার একর জমি ক্ষতিগ্রস্ত কৃষক এবং চুয়াডাঙ্গার আদালতে বাড়ছে মামলা জট ভোগান্তিতে বিচার প্রার্থী বিচারক ও এজলার সংকট কারণ বলছেন আইনজীবীরা আইন মন্ত্রণালয়ে চিঠি দুই দিনের মধ্যে দেশের দুই মেগা প্রকল্পের পণ্য নিয়ে জাহাজ ফিরল মংলা বন্দরে বঙ্গবন্ধু রেল সেতুর সরঞ্জাম নিয়ে এমভি হাইডং এবং মেট্রো রেলের কোচ ও ইঞ্জিন নিয়ে এমভি হরিজন নয় থেকে চলছে খালাস এরপর বার্জে করে নদীপথে নেওয়া হবে প্রকল্প এলাকায় তানজিম আহমেদকে সঙ্গে নিয়ে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আব্দুল হালিম এমবি হাইডং জাহাজ থেকে সিরাজগঞ্জের রেল সেতু প্রকল্পের মালামাল ছোট বার্জে নামানোর কাজে ব্যস্ত শ্রমিক ও শিপিং এজেন্ট সংশ্লিষ্টরা গত 2 জানুয়ারি ভিয়েতনামের হাইফং বন্দর থেকে ছেড়ে আসে জাহাজ হাইডং পানামা পতাকাবাহী জাহাজটিতে রয়েছে 1570 মেট্রিক টন স্ট্রাকচার যা সিরাজগঞ্জে নির্মীয়মান বঙ্গবন্ধু রেল সেতুর কাঠামো তৈরিতে ব্যবহার করা হবে বুধবার সন্ধ্যায় বন্দরের 9 নম্বর জেটিতে নোঙর করার পর শুরু হয় খালাস প্রক্রিয়া এরপর 5টি ছোট বার্জে নদীপথে নেওয়া হবে সিরাজগঞ্জের প্রকল্প এলাকায় যেতে 10 দিন সময় লাগবে আমরা দ্রুততম সময়ে খালাস করে দ্রুত সময়ের মধ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থা করতেছি আশা করছি 3 দিনের খালাস শেষ হয়ে যাবে এবং 10 দিনের ভিতরে আমাদের কাস্টম শেষ করে আমরা প্রকল্প এলাকায় পৌঁছতে পারবো খালাস প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর আমরা আশা করতেছি আগামীকালকে জাহাজটা সেল হয়ে যাবে এবং এই খালাস প্রক্রিয়ার সাথে আমরা পোর্টের এবং কাস্টমের সবার সুন্দর সহযোগিতা পাচ্ছি এবং খালাস প্রক্রিয়া নির্বিঘ্নে চলছে এদিকে গত 27 ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা পানামা পতাকাবাহী এমভি হরিজন 9 জাহাজটিতে মেট্রো রেলের 8টি কোচ 4টি ইঞ্জিন সহ মোট 500 মেট্রিক টন মেশিনারিজ রয়েছে বুধবার বন্দরের 8 নম্বর জেটিতে নোঙর করার পর খালাস শেষে 4টি বার্জে করে যন্ত্রপাতি নদীপথে নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে মেট্রো ডিসচার্জিং প্রায় শেষ পর্যায়ে এবং বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট বিদায় এটা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে এগুলাকে হ্যান্ডলিং করা হচ্ছে আগামী মাসে আরেকটি চালানের পর মেট্রো রেলের মোট 144টি কোচ ও ইঞ্জিনের সবগুলো চলে আসবে অন্যদিকে বঙ্গবন্ধু রেল সেতুর স্ট্রাকচার নিয়ে আসা এটি সপ্তম চালান আরও 3টি চালানে এই প্রকল্পের বাকি সরঞ্জাম আসার কথা চলমান বিভিন্ন প্রকল্পে রেল অবকাঠামো উন্নয়নে দিনে দিনে সক্ষমতা বাড়ছে বাংলাদেশের মংলা বন্দরে এসব পণ্য আসায় সেসব প্রকল্পের কাজে বাড়ছে গতি এসব প্রকল্প বাস্তবায়ন হলে পাল্টে যাবে দেশের যোগাযোগ ব্যবস্থার সংকটময় অতীত আব্দুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ মংলা খুলনায় ঢোকার 3টি সড়কেরই বেহাল দশা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নাকাল নগরবাসী এজন্য বিভিন্ন দফতরের সমন্বয়হীনতাকে দুষছেন সচেতন সমাজ আর নানা খোড়া যুক্তি উন্নয়ন কর্তৃপক্ষের খুলনা থেকে ন্যামল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন খুলনা নগরের অন্যতম প্রবেশদ্বার মোস্তফার মোড় থেকে রায়ের মহল পর্যন্ত সড়কে হেলে দিল চলে ইজি বাইক বাস ট্রাক কিংবা প্রাইভেট কার শুধু এই সড়কটি নয় নগরীর প্রবেশের আরও 2টি সড়ক রূপসা সেতু থেকে শিপইয়ার্ড এবং শহর বাইপাস থেকে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল সংযোগ সড়কেরও বেহাল দশা নগরীর রূপসা ব্রিজ থেকে শহরে প্রবেশের সড়কটি 4 লেনে উন্নতি করতে 2022 সালের জানুয়ারিতে 259 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নানা অজুহাতে কয়েক দফায় কাজ বন্ধ রাখে সংশ্লিষ্ট ঠিকাদার ধীর গতির কারণে এখন পর্যন্ত হয়েছে মাত্র 20 শতাংশ কাজ
মোস্তফার মোড় থেকে রায়ের মহল পর্যন্ত যুক্ত সড়কটি ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগের খোঁড়াখড়ির পর দীর্ঘদিন সংস্কার না হয় বড় বড় গর্তে চলাচলের অনুপযোগী। অভিভাবকহীনতায় ভোগা সিটি বাইপাস থেকে শেখ আবু নাসের হাসপাতাল পর্যন্ত সংযোগ সড়কটি এক যুগে একবারও সংস্কার হয়নি। বিভিন্ন সড়কের এমন বেহাল দশায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা। স্প্রিং পাতি ভাঙে, হ্যাঁ, টায়ার ফুটো হয়ে যায়, রুগী মুগী নিয়ে আমরা এই রাস্তায় আমরা ঢুকতেই আমরা পারি না। রাস্তায় গাড়ি এরম এরম করে, লোড গাড়ি আসি না, আমরা খালি গাড়ি নিয়ে যাই, লোড গাড়ি আমরা আসতে পারি না। একটা ট্র্যাক ড্যাপে বলতে একটু 2-3 দিন লাগে উঠোতে, এই পর্যন্ত ড্যাপে যাই। কেডিএ বলতেছে আমার না, সিটি কর্পোরেশন বলতেছে কেডিএর, তাহলে এই রাস্তার মালিক কে? খুলনা মহানগরীতে প্রবেশদ্বারের সড়কগুলোর বেহাল দশায় বিকল্প সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ছে। এসব সড়ক সংস্কার কিংবা পুনর্নির্মাণের জন্য খুলনার বেশ কয়েকটি সংগঠন দফায় দফায় আন্দোলন মানববন্ধন করলেও তার সুফল মেলেনি। এজন্য খুলনার বিভিন্ন দফতরের সমন্বয়হীনতাকে দায়ী করা হচ্ছে। তাদের যে গাফিলতি, তাদের যে মনিটরিং অভাব, তাদের যে সমন্বয়হীনতা, এটি নগরবাসীকে চরমভাবে ক্ষুব্ধ করেছে। সেই সাথে তারা যে সমস্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজ দেয়, তারা আরও হচ্ছে কি অবহেলার সাথে কাজগুলো করে, যার জন্য কিন্তু খুলনা নগরের যে উন্নয়নগুলো সেগুলো হচ্ছে না। সড়কগুলোর বেহাল অবস্থা, সংস্কার ও নির্মাণে ধীর গতির জন্য নানা অজুহাত খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের। মন্ত্রণালয় থেকে আমাদের হেডকোয়ার্টারে আসছে, এখন এটা প্ল্যানিং কমিশনে গিয়েছে। এটা গেজেট পাবলিশ না হওয়া পর্যন্ত এই রাস্তার মালিকানা এলজিডি হতে পারে না। এই প্রকল্পের মেয়াদ আমার যেটা রয়েছে এখন অনুমোদিত জুন 2024 পর্যন্ত, তো আমরা আশা করতেছি জুন 2024 মধ্যে এই প্রকল্প শেষ হবে। তিনটি সড়কের মধ্যে সংস্কার চলমান। 3.78 কিলোমিটার দীর্ঘ খুলনা শিপইয়ার্ড সড়কের কাজ শেষ হওয়ার কথা 2024 সালের জুন মাসে। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এক প্রান্তের সংযোগ সড়কের সুরক্ষা দেয়াল ভেঙে পড়ায় কাজে আসছে না অর্ধশত কোটি টাকার খুলনার দাকপের ভদ্রা নদীর উপরের সেতুটি। আড়াই বছর পার হলেও মেরামত না হওয়ায় 7টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ চরম ভোগান্তির শিকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে নতুন প্রকল্পে সেতুটির সংযোগ সড়কের কাজ শেষ করা হবে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলার আরও একটি প্রতিবেদন। নির্মাণাধীন সেতুর সংযোগ সড়কের সুরক্ষা দেয়াল ভেঙে পড়ে আছে গত 2.5 বছর ধরে। খুলনার দাকপ উপজেলার কালীনগরে ভদ্রা নদীর ওপর 2016 সালের আগস্টে 37 কোটি 43 লাখ টাকার সেতু নির্মাণ কাজ শুরু হয়। 2 দফা সময় বাড়িয়েও মূল সেতু নির্মাণ কাজ শেষ করতে না পারায় 2019 সালে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে এলজিইডি। এরপর 2020 সালের মে মাসে অসমাপ্ত কাজের জন্য আরও 13 কোটি 20 লাখ টাকার নতুন চুক্তি হয় আরেক ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে। 2020 সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার আগেই সেতুর সংযোগ সড়কে বালু ভরাটের সময় সুরক্ষা দেয়াল ভেঙে পড়ে। এতে দুই পারের 7 ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষের পারাপারে একমাত্র ভরসা খেয়া নৌকা। খেওয়ায় যে লোক পারাপার হচ্ছে তার থেকে ব্রিজটা যদি চালু হতো তাহলে দেখা যাচ্ছে সাধারণ মানুষ সুবিধা পাত। আমি একজন জ্যেষ্ঠ রোগী, এখানে আধা ঘন্টা বসে আছে, আধা ঘন্টা হয়ে গেছে, এখনো খেয়া নৌকা আসেনি। তারা ভালোভাবে এটা তৈরি করতে পারেনি, তারা সাইডের মাল মেডিসিন ভালো না দেওয়ার কারণে এটা ভেঙে পড়েছে। বাজেটটা ছিল যে হারে সে হারে কাজটা সেই মতো হয়নি। বারবার তাগাদা দিয়েও অসমাপ্ত কাজ শুরু হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। বারবার তাগিদ দেওয়ার পরেই তারপরে তার এরা টেন্ডার প্রক্রিয়ায় গেছে। আবার যারা এই জিনিসটা হয়তো এস্টিমেট করেছে, সেই এস্টিমেটে হয়তো ত্রুটি না থাকলে আজকে এই দুর্ঘটনা ঘটবে কেন? আর অসমাপ্ত কাজের জন্য নতুন প্রকল্পের অপেক্ষায় স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ। ব্রিজ এবং অ্যাপ্রোচ রাস্তা সচল করার স্বার্থে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রকল্প সাপোর্টিং ফর রুরাল ব্রিজেস, এই প্রকল্পের আওতায় আমরা এটাকে এস্টিমেট করে ঢাকায় প্রেরণ করি। এটা খুব শীঘ্রই অনুমোদন আসবে এবং অনুমোদন আসার পরপর আমরা টেন্ডার করে এটাকে সচল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেতুটি 301.4 মিটার দীর্ঘ ও 7.3 মিটার প্রশস্ত। এর দুই পারে কামারখোলা, সুতারখালি, দাকপ, লাউডোব, কৈলাসগঞ্জ, বাজুয়া ও বানিশান্তা ইউনিয়ন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সড়কের বেহাল অবস্থার আরও তথ্য জানাতে এই মুহূর্তে খুলনার মোস্তফার মোড়ে আছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল এবং যশোরের বকচরে আছেন জুয়েল মৃধা। প্রথমে যাচ্ছে রুবেলের কাছে। দর্শক,
দীর্ঘদিন সংস্কারের অভাবে খুলনার বিভিন্ন সড়কের কিন্তু বেহাল দশা। বিশেষ করে খুলনার প্রবেশদ্বার অন্তত তিনটি সড়কের অবস্থা এতই করুণ যে এখান থেকে যে কোনো ধরনের যানবাহন চলাচল বাধ্য না হলে এইসব সড়কে কেউ যানবাহন চলাচল করে না। আমি এই মুহূর্তে রয়েছি মোস্তফার মোড় সড়কটি। সড়কটি কিন্তু তিন বছর থেকে চার বছর আগে এই সড়কটি সংস্কার করা হয়েছিল, তারপরে কিন্তু নিম্নমানের কাজের কারণে কিন্তু সড়কটি একেবারেই বেহাল অবস্থা হয়ে যায়। এখানে বিদ্যুৎ বিভাগ এবং ওয়াসা খোরাখুরির পর চার বছরের মধ্যে কিন্তু এই সড়কটিতে আর কোনো সংস্কার করা হয়নি, ফলে এই সড়কটি একেবারেই বেহাল দশা এবং এই সড়ক থেকে কিন্তু কোনো যানবাহন সেভাবে চলাচল করতে পারে না এবং যে সমস্ত যানবাহন চলাচল করে তারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে চলেন এবং একই সাথে তারা দুর্ঘটনার শিকার হন এবং যানবাহনে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়। এখানে যে সমস্ত যাত্রী এবং যানবাহন প্রবেশ করে তাদের সাথে কথা বলেছি, সব যানবাহনের চালক যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন তাদের গাড়ির বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হয় এবং দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছেন এই সড়কটি সংস্কারের জন্য। একই রকম অবস্থা রয়েছে কিন্তু খুলনার আরও দুটি সড়কে। এর মধ্যে খুলনার শিপইয়ার্ড সড়ক, যেটি দীর্ঘ ১২ বছর ধরে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও মাত্র দু বছর আগে এটি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সংস্কারের কাজ শুরু করে ২৬৯ কোটি টাকা ব্যয়ে, এবং এই সড়কটিও কিন্তু খুলনায় প্রবেশের অন্যতম একটি সড়ক, অর্থাৎ রূপসা ব্রিজ থেকে শহরে প্রবেশের যে সড়ক সেই সড়কটি, এবং এই সড়কটি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যে ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়েছে, অভিযোগ রয়েছে এই ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু কয়েক দফায় কাজ বন্ধ রেখেছেন। যদিও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে যে সড়কটি খুব ব্যস্ততম সড়ক হওয়ায় এবং যানবাহন চাপ সবসময় থাকে এবং আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠান থাকায় সেসব জিনিস মাথায় রেখেই কিন্তু সংস্কার কাজ করা হয় এবং বর্ষা মৌসুমে কাজ বন্ধ রাখতে হয়েছে, ঠিক পাশে নদী থাকার কারণে কিন্তু জোয়ারের পানি চলে আসে, এজন্য ঠিকভাবে আসলে সংস্কার করা হয়নি। এই সমস্ত সমস্যার কারণে কিন্তু সেই সড়কটি এখনও পর্যন্ত সংস্কার সম্পন্ন হয়নি, যদিও প্রকল্পের মেয়াদ রয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত, কাজ হয়েছে মাত্র ২০%। খুলনা সব থেকে বেহাল দশা আরেকটি সড়ক, যেটি হচ্ছে খুলনা আবু নাসের হাসপাতাল থেকে যে লিংক রোড রয়েছে সেই লিংক রোডের সড়কটির অবস্থা কিন্তু আরও বেহাল, এবং সেই সড়কটিতে কিন্তু যদি বলি যে এই সড়কটি অভিভাবক নেতায় ভুগছে, অর্থাৎ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৮ সালে কাজ সম্পন্ন করার পরে সড়কটি কিন্তু এলজিইডিকে হস্তান্তর করেছে, তবে এলজিইডি বলছে যে এই রাস্তাটি আসলে তার নয়, ফলে এই সড়কটি কিন্তু কোনোভাবেই কেউ সংস্কার করছে না। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে সড়ক যে সমস্যা সেসব সমস্যার খবর। আমরা এখন যাবো যশোরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুয়েল মির্জা, তার কাছ থেকে শুনবো সেখানকার খবর। যশোর শহরের যানজট নিরসনের লক্ষ্যে যশোরের পালবাড়ি থেকে মুরলী মোড় পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীতকরণের প্রকল্প নেওয়া হয় ২০১৯ সালে। ওই সময় এই শহরটির কাজ করার জন্য কিন্তু উচ্ছেদ অভিযান জরুরি ছিল, সড়কের পাশে অবৈধ দখলদার ছিল অনেক, প্রায় এক বছরের বেশি সময় লেগেছে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে, এবং ২০২০ সালের ১৯শে নভেম্বর এই সড়কটির নির্মাণ কাজের জন্য কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান এই কার্যাদেশ নিয়ে কাজ শুরু করেন এবং ২০২১ সালের ৩১শে ডিসেম্বর এই কাজটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সময় মতো কিন্তু এই কাজটি শেষ করতে পারেনি তারা। আমরা কথা বলেছি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সড়কের ভিতরে বৈদ্যুতিক খাম্বা, পানির লাইন দিয়ে অনেক কিছুই ছিল যেগুলো সরাতে অনেক সময় লেগেছে, সড়ক বিভাগ অনেক সময় নষ্ট নিয়েছে এইগুলো সরিয়ে দিতে, যে কারণে তাদের কাজ শুরু করতে বিলম্ব হয়, যে কারণে প্রথম দফায় তাদেরকে ২০২২ সালের ১৫ই ডিসেম্বর পর্যন্ত নতুন করে কাজের সময়সীমা নির্ধারণ করা হয়, কিন্তু গত ১৫ই ডিসেম্বরের মধ্যেও কিন্তু এই কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান শেষ করতে পারেনি। এখন নতুন করে তাদেরকে সময় দেওয়া হয়েছে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত, কিন্তু কাজের অবস্থা খুবই ধীরগতিতে চলছে। বলা চলে যে ঠিকাদারের দাবি ৫০% কাজ তারা সম্পন্ন করেছেন, আদতে কাজ দেখতে আসলে বোঝা যাবে যে আসলে ৫০% না, অনেক জায়গায় জায়গায় কিছু কাজ করা হয়েছে, বিশেষ করে মনিহার মোড়ে ৫০০ মিটার জায়গায় এখন পর্যন্ত কোনো কাজই শুরু করতে পারেনি, আর কিছু কিছু জায়গায় মেকাডাম করেছে, কিছু জায়গায় পিচ করেছে, এবং এর কারণে প্রায় ২-৩ বছর ধরে এই এলাকায় ধুলোবালি
গোখানা খন্দ রাস্তায় এইসব নিয়ে কিন্তু অঞ্চলের মানুষ খুব দুর্ভোগে রয়েছে। তারা চায় যে দ্রুত এই সড়কটির নির্মাণ কাজ শেষ হোক এবং দুর্ভোগের সমাপ্তি হোক। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম যশোর থেকে, তার আগে খুলনা থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। যশোরে নলেন পাটালি গুড় তৈরির ব্যস্ততা, গুণে মানে ভালো হওয়ায় দেশব্যাপী চাহিদা, দামও চড়া, খুশি গাছিরা। দখল আর দূষণের কবলে নড়াইলের ইছামতি বিল, পানি অপসারণ পথ বন্ধ হয়ে যাওয়ায় বিলের কয়েক হাজার একর জমি বছরের পর বছর অনাবাদি পড়ে আছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা, চান সুষ্ঠু সমাধান। দ্রুত বিল পুনর্খনন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। খায়রুল আলিফিন রানার পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। নড়াইলের ইছামতি বিল, এক সময়ের প্রবাহমান বিল, এখন কচুরিপানা আর আবর্জনায় ভরা। স্থানীয়রা জানান, লোহাগড়ার নলদি, লাহুড়িয়া, নোয়াগ্রাম, কাশীপুর ইউনিয়ন এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন পর্যন্ত ইছামতি বিস্তৃত। কয়েক বছর আগেও বিলের পাশের জমিতে ধান ও পাটের ব্যাপক চাষাবাদ হতো, তবে প্রভাবশালীদের দৌড়াত্তে মরতে বসেছে ইছামতি বিল। ক্রমান্বয়ে দখল আর দূষণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে আশপাশের জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়ায় দুশ্চিন্তায় শত শত কৃষক। 20-30টা পুকুর কাটছে আর সব পুকুরের ফাড়ে মাটি দিয়ে দিয়ে খালরে বন্ধ করে ছেঁচে কিংবা জল নিরাশন করে যে ধান লাগাবে সেরকম কোনো পজিশনও থাকে না। খালের ভেড়ে মুখ বান্ধা, ওই জায়গাটি মুখ ছাড়াই দিলে আমাদের বিলটা আর কি উঠিয়ে যায়, পানি থাকে না, বিল ভর্তি পানি। বিলটি পুনরায় খনন এবং দখলমুক্ত করার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। ভিতর দিয়ে খালগুলো কাটিয়ে দিলি দিয়ে ওই যে মিঠাপুরি খাল, নলদীর জিয়া খাল, ব্রাহ্মণের খাল ওর সাথে সংযুক্ত করে দিলি, তাহলে মোটামুটি আর পানি থাকার কোনো কায়দা নেই, পানি সব পানি বের হয়ে যাবে। অবশ্য জলাবদ্ধতা নিরসনে প্রস্তাবিত দুটি স্লুইস গেট বাস্তবায়ন সহ খাল নালা উদ্ধারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। 2500 একর বা বিস্তৃত জায়গায় যে পানি জমাটবদ্ধ থাকে, যার ফলে চাষাবাদে তাদের সমস্যা হচ্ছে, খুব শীঘ্রই আমাদের স্লুইস গেট এবং যে খালটি খনন করা হয়েছে, আমরা কৃষকদের যে ভোগান্তি সেটি আমরা দূর করতে পারব। জলাবদ্ধতার কারণে ইছামতির আশপাশের 2500-3000 একর জমি অনাবাদি অবস্থায় পড়ে আছে। সময় সংবাদ, নড়াইল। মাঘের শীতে কাবু খুলনা বিভাগের মানুষ, হিমেল বাতাসে কমছে না ঠান্ডার তীব্রতা, এতে বিপাকে কর্মজীবী মানুষ, সেই সঙ্গে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি সহ নানা ঠান্ডাজনিত রোগ। বিস্তারিত রিপোর্টে। তীব্র শীতে জুবুথুবু জনজীবন, কুয়াশার চাদরে ঢাকা জনপদ। উত্তর পশ্চিমের বাতাসের প্রভাবে তীব্র শীত অনুভূত হচ্ছে যশোরে। ঘন কুয়াশার কারণে দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। এখন খুব ঠান্ডা হয়, প্রচুর ঠান্ডা, ঠান্ডা অনেক কষ্ট হয়, যে পয়সা কড়ি নাই যে দামি কাপড় চাপড় কিনবো। শীত আমাদের কাছেই বেশি, মাঘের শীত লাগে বাঘের গায়ে। শীতের তীব্রতার সঙ্গে জনদুর্ভোগ বেড়েছে নড়াইলেও। সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ, একটু উষ্ণতার আশায় অনেকে ভিড় করছেন চায়ের দোকানে। প্রচন্ড শীত, অনেকে ঘর থেকে বেরোচ্ছে না, বাচ্চা কাচ্চা বেরোতে পারতেছে না, তাদের অসুস্থ হচ্ছে। এদিকে তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগও। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে 15 শয্যার বিপরীতে 60 জন ভর্তি রয়েছেন। শিশুদের বেড সংখ্যা যেখানে 15, সেখানে দেখা যাচ্ছে যে প্রতিদিন এরকম 60-70টা করে রোগী ভর্তি থাকছে। আগামী 3 দিনে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিভাগীয় সময় আরও থাকছে। সরকারি খাস জমি প্রভাবশালীদের দখলে, ফাঁকা জায়গা না পেয়ে সড়কেই চলছে পণ্য বেচাকেনা, বেহাল দশা মাগুরার শালিখা হাটের। শীতের সকালে খেজুরের রস সংগ্রহ করে সুস্বাদু গুড় তৈরি করছেন যশোরের গাছিরা, দামও মিলছে ভালো। তবে গাছ ও গাছির সংখ্যা কমায় উৎপাদনের পরিমাণ অনেক কম বলে জানান সংশ্লিষ্টরা। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মেধার তথ্য নিয়ে রিপোর্ট।
নলেন, পাটালি ও ঝোলা গুড়ের জন্য বিখ্যাত যশোর। দেশব্যাপী এখানকার গুড়ের চাহিদা থাকায় প্রতি বছর কার্তিক মাস শুরুর সাথে সাথেই খেজুর গাছ ছেঁটে রস সংগ্রহ ও গুড় তৈরি শুরু করেন চাষিরা। জেলার খাজুরা, তেজরোল, লেবুতলা, পান্তাপাড়া, যাদবপুর, গোবরা, জহুরপুর, মাঝেলি, মথুরাপুর, তেলকুপ, মির্জাপুর এলাকার গাছিরা ব্যস্ত সময় পার করছেন। ভোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও জাল দিয়ে গুড় তৈরি করা হয়, আর উৎপাদিত গুড়ের দামও ভালো পাচ্ছেন চাষিরা। 100 মতো গাছ কাটি, তা প্রত্যেক পালা করে 20-25-30টা এরকম কাটা পড়ে। 6 বারে রসে মনে করেন যে 4 থেকে 4.5 কেজি গুড় হবে। এই আয়টা দিয়ে আমাদের এই সময়টায় আমাদের খুব ভালোভাবেই সংসারটা চলে। তবে গাছিদের দাবি, গাছ ও গাছির সংখ্যা কমার পাশাপাশি নানা কারণে গুড় উৎপাদন কমে গেছে। একসময় আমাদের এলাকায় প্রচুর পরিমাণে খেজুরের আপনার গাছ ছিল, যেটা দিন দিন কমে যাচ্ছে আস্তে আস্তে। এখন গাছ হয়ে গেছে কম, গাছিও গেছে কম, এখন গুড় উৎপাদন হচ্ছে কমেই গেছে, সব গাছ মারিয়ে মারিয়ে। তবে কৃষি বিভাগের দাবি গাছ নয়, গাছের স্বল্পতা রয়েছে। এজন্য উৎপাদন বাড়াতে গাছি তৈরিতে প্রতি বছরই প্রশিক্ষণ কার্যক্রম চলছে। খেজুরের গাছের রস আহরণ এবং গুড় উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক প্রশিক্ষণ এবং রস আহরণের যে উন্নত পদ্ধতি এবং কিছু উপকরণ বা অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 13 লাখ খেজুরের গাছ রয়েছে, যার মধ্যে 3.5 লাখ গাছ থেকে রস আহরণ করেন 4,500 গাছি। সময় সংবাদ, যশোর। দ্রুত নিষ্পত্তি না হওয়ায় চুয়াডাঙ্গার আদালতে মামলা জট বাড়ছে। বিচারক ও এজলাস সংকটই কারণ বলছেন আইনজীবীরা। আর দীর্ঘদিন মামলার বিচার না হওয়ায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও মাসুদুর রহমানের ছবিতে রিপোর্ট। বছরের পর বছর আদালতে ধর্ণা দিচ্ছেন বিচার প্রার্থীরা, তবুও মিলছে না কোনো সুরাহা। চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতে 91টি বিচারক পদের বিপরীতে শূন্য রয়েছে 8টি। মামলা বিচারাধীন রয়েছে 20,115টি। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 67টি ম্যাজিস্ট্রেট পদের বিপরীতে 11টি পদ শূন্য। বিচারাধীন মামলার সংখ্যা 7,633টি। আর 4টি দেওয়ানি আদালতে সর্বোচ্চ 13,471টি মামলা চলমান। আইনজীবীরা বলছেন আদালতের জরাজীর্ণ অবকাঠামো, এজলাস ও বিচারক সংকটে ধীর গতিতে চলছে বিচার কার্যক্রম। মামলায় নিষ্পত্তি হতে দেরি হওয়ায় ভোগান্তিতে বাদী বিবাদীরা। 9টা বছর এই কোর্টের বারান্দায় ঘুরছি মামলা জটিলতায়, আজ পর্যন্ত মামলার সাক্ষী প্রমাণী বন্ধ হয়নি। আজ সাক্ষী, কাল সাক্ষী, পরশু সাক্ষী, এরাম করে করে আজকে আমি 12 বছর এই কোর্টের বারান্দাতেই ঘুরছি। 6টা আদালত, কিন্তু হাকিম আছে মাত্র 2 জন, সাহেব 2 জন। আমরা চাই যে মামলা দ্রুত নিষ্পত্তি হোক। দেওয়ানি আদালত সংখ্যা বাড়াতে হবে, পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বিচারকের এখানে পোস্টিং দিতে হবে। জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জানান, সংকট সমাধানে আইন মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হয়েছে। আইন মন্ত্রণালয় যদি যথাযথ সমাধান দেয়, সেক্ষেত্রে আমাদের এই মামলার বিচার জট বা বিচারিক জটিলতা এটা দূর হবে বলে আমরা আশা করতে পারি। 1890 সালে চুয়াডাঙ্গা আদালতের কার্যক্রম শুরু হয়। বর্তমানে জেলার সকল আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 27,602টি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মাগুরার শালিখায় হাটের কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে ব্যস্ত সড়কের উপরই করছেন বেচাকেনা। তাদের অভিযোগ, সরকারি খাস জায়গাগুলো স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকায় ঝুঁকি নিয়ে সড়কের ওপর হাট বসাতে হচ্ছে। অবশ্য দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আবির বিশ্বাসের ছবি ও বিশ্বজিৎ বাপ্পির রিপোর্ট। ব্যস্ত সড়কের চৌরাস্তার উপর হাট বসিয়ে চলছে বেচাকেনা। নড়াইল, যশোর ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী মাগুরার শালিখা উপজেলা। এই উপজেলার প্রশাসনিক, বাণিজ্যিক সহ সব অফিস আদালতের কার্যক্রম পরিচালিত হয় ব্যস্ততম ঢাকা খুলনা মহাসড়কের আড়পাড়া বাজার থেকে। আর এখান থেকে 3 জেলায় রয়েছে সড়ক পথ। কিন্তু সরকারি বিভিন্ন জায়গা দখলে থাকায় প্রতিনিয়ত কৃষকরা জীবনের ঝুঁকি নিয়ে সবজি বেচাকেনা করছেন ব্যস্ততম এ সড়কের উপর। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ক্রেতা বিক্রেতার। আমাদের হাটের কোনো নির্দিষ্ট জায়গা নেই, আমরা ফুটপাথে রাস্তার পাড়ে মাল বেচা কেনা করি। রোডে পারে ব্যবসা করি, আমাদের খুব কষ্ট। বাজার করতে আইসা আমাদের একটু সমস্যা আছে, মানে গাড়ি ঘোড়ার জন্য
ব্যবসায়ীদের অভিযোগ, তারা হাটের খাজনা দিয়েও বসার জায়গা সহ কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। এতে বিড়ম্বনায় হাট ইজারাদার ও বাজার কমিটি। প্রায় 14 কোটি টাকা দিয়ে এবছরও আমরা হাট নিছি, কিন্তু আমাদের সরকারি অনেক খাস জায়গা থাকা সত্ত্বেও আমাদের রোডের পার হাট বসাতে হয়। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা পরিষদ কর্মকর্তার। দখল মুক্ত করার জন্য আমরা রেজলিউশন দিয়ে সার্ভে আনি, ওখানে মেপে আমরা সার্ভে করে ওই জায়গাটা বের করি। শালিখা উপজেলায় প্রতি সপ্তাহে শনি ও বুধবার এই হাট বসে। সময় সংবাদ, মাগুরা। খুলনার পাইকারি মাছ বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে, এতে চড়া দামে বিক্রি হচ্ছে সামুদ্রিক ও দেশীয় প্রজাতির মাছ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন প্রান্ত থেকে মাছ নিয়ে রূপসা পাইকারি মৎস্য আড়তে ভিড় করেন জেলেরা। হাঁকডাক আর দরদামে চলে বেচাকেনা। আড়তে চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম, এতে চড়া দামে মাছ কিনতে হচ্ছে ক্রেতাদের। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি মাছের দাম বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। মাছ তো শীতের জন্য আমি ধরতে পারি না, এর কারণে মাছের দাম বাড়ছে। কিনতে আসলে খুব চড়া দাম। শীত কমলে সরবরাহ বাড়বে এবং দামও সহনীয় পর্যায়ে আসবে বলে জানান ব্যবসায়ী নেতারা। ফাল্গুন চৈত্র মাস পড়লে তখন আমাদের অন্যান্য ঘেরের যে মাছগুলো আছে, ঘেরের মাছগুলো আমাদের এখানে আমদানি হবে। সরবরাহ ভালো থাকলে প্রতিদিন রূপসা পাইকারি আড়তে 2 কোটি টাকার মাছ বিক্রি হয়। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। এবার জেনে নেব খুলনা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গত বছর এলসি কমিয়ে দেয়ায় বেনাপোল বন্দর দিয়ে আমদানির পরিমাণ কমে অর্ধেকে নেমে আসে। চলতি বছরের শুরুতেই বাণিজ্যিক ব্যাংকগুলো আবারও এলসির পরিমাণ বাড়ালে বাড়তে থাকে আমদানি বাণিজ্য। চলতি সপ্তাহে ভারত থেকে প্রতিদিন গড়ে 450 ট্রাক পণ্য আমদানি ও 150 ট্রাক পণ্য রফতানি হচ্ছে। 17 জানুয়ারি যশোরের শাসাই অগ্রভুলার সীমান্ত পথে অভিযান চালায় বিজিবি। এ সময় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করে তার মোটরসাইকেলের চেসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো 63 পিস স্বর্ণের বার জব্দ করা হয়। 7 কেজি 336 গ্রাম ওজনের এই স্বর্ণের বাজার মূল্য প্রায় 5 কোটি 91 লাখ টাকা। পরে তাকে মামলা দিয়ে শাসা থানায় সোপর্দ করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোংলা বন্দরে খালাস হচ্ছে মেট্রো রেল ও বঙ্গবন্ধু রেল সেতুর সরঞ্জাম। বার্জে করে নদীপথে যাবে প্রকল্প এলাকায়, আগামী মাসে আসবে মেট্রোর শেষ চালান। খুলনায় ঢোকার 3টি সড়কেরই বেহাল দশা, সংস্কার না হওয়ায় নাকাল নগরবাসী। সমন্বয়হীনতাকে দুষছেন সচেতন সমাজ, খোড়া যুক্তি উন্নয়ন কর্তৃপক্ষের। এবং দখল দূষণের কবলে নড়াইলের ইছামতি বিল, বন্ধ পানি অপসারণ পথ, অনাবাদি হয়ে পড়েছে কয়েক হাজার একর জমি, ক্ষতিগ্রস্ত কৃষক। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকব ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।